নমস্কার, উইদিন 30-তে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আজকে ইংরেজি ভোকাবুলারির একটা গুরুত্বপূর্ণ টপিক ইডিয়াম অ্যান্ড ফ্রেজ শুরু করব। এখানে আমরা এমসিকিউ প্যাটার্নে কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করব এবং সঠিক উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। এ প্রসঙ্গে বলে রাখি, ইডিয়াম ফ্রেজ হচ্ছে বাংলায় বাগধরার মতো, যেখানে একটা বাহ্যিক মানে থাকে এবং একটা আভ্যন্তরীণ মানে থাকে। অর্থাৎ এখানে আমাদের প্রশ্নের মধ্য থেকে যেটা অ্যাকচুয়াল রিয়েল উত্তর সেটা চুজ করতে হবে। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের এই সেশন প্রথম প্রশ্ন দিয়ে। এখানে বলা আছে টু শেড ক্রোকোডাইল টিয়ার্স, এর অর্থ হচ্ছে কুম্ভীর আশ্রু। যে অপশানগুলো দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে টু উইপ প্রফিউজলি। উইপ কথাটার অর্থ হচ্ছে দুঃখ করা, বিলাপ করা। প্রফিউজলি কথাটার অর্থ হচ্ছে গভীরভাবে, অর্থাৎ গভীরভাবে শোকাহত হওয়া বা বিলাপ করা। অপশান বিতে দেওয়া আছে টু প্রিটেন্ড গ্রিপ। প্রিটেন্ড শব্দটা খুব গুরুত্বপূর্ণ, প্রিটেন্ড কথাটার অর্থ হচ্ছে ভান করা। গ্রিপ কথাটার অর্থ হচ্ছে দুঃখ, অর্থাৎ দুঃখের ভান করা। সে হয়তো সত্যিকারের দুঃখ পায়নি কিন্তু দুঃখের ভান করছে। অপশান সিতে দেওয়া আছে টু গ্রিভ সিরিয়াসলি, অর্থাৎ সত্যি সত্যি গভীরভাবে দুঃখ পাওয়া বা দুঃখিত হওয়া। অপশান ডিতে দেওয়া আছে মক সামথিং। মক কথাটার অর্থ হচ্ছে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, কোনো কিছুকে ছোটো বা খাটো করা, তাকে বলা হয় মক। অর্থাৎ মক সামথিং, কোনো কিছুকে ছোটো করা। সুতরাং টু শেড ক্রোকোডাইল টিয়ার্স কথাটার অর্থ যদি কুম্ভীর আশ্রু হয়, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান বি, টু প্রিটেন্ড গ্রিফ, অর্থাৎ দুঃখের ভান করা। আমরা পরের প্রশ্নে যাব। এখানে বলা আছে টু ব্রিং টু লাইট। টু ব্রিং টু লাইট কথাটার অর্থ হচ্ছে সত্য উদ্ঘাটিত করা। আমরা অপশানগুলো দেখব। অপশান এতে দেওয়া আছে টু রিভিল। রিভিল কথাটার অর্থ হচ্ছে প্রকাশ করা বা প্রকাশিত হওয়া। টু কনসিল কথাটার অর্থ হচ্ছে গোপন করা, হাইড করা, কোনো কিছুকে লুকিয়ে দেওয়া। অপশান সিতে দেওয়া আছে টু প্রোভাইড লুমিনেসেন্স। লুমিনেসেন্স কথাটার অর্থ হচ্ছে লাইট, অর্থাৎ জ্যোতি প্রোভাইড করা, প্রকাশ করা বা প্রদান করা বা আলো প্রদান করা। অপশান ডিতে দেওয়া আছে টু অ্যাপিল। অ্যাপিল কথাটার অর্থ হচ্ছে আবেদন করা। সুতরাং আমাদের এই প্রশ্নের উত্তর হবে টু ব্রিং টু লাইট কথাটার অর্থ হচ্ছে উদ্ঘাটিত করা, উন্মোচিত করা, সত্য প্রকাশ করা, অর্থাৎ টু রিভিল। আমরা পরের প্রশ্নে যাব। এখানে বলা আছে টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, অর্থাৎ আমরা একটা ভিজুয়াল ইমেজ পাচ্ছি যেখানে একটা ক্যান্ডেলকে, একটা মোমবাতিকে দুই প্রান্ত থেকে যদি জ্বালানো হয় তাহলে খুব তাড়াতাড়ি সেটা নিঃশেষিত হয়ে যাবে। এখানে যে অপশানগুলো দেওয়া আছে টু স্পেন্ড কসাসলি। কসাসলি কথাটার অর্থ হচ্ছে সচেতনভাবে খরচ করা, স্পেন্ড কথাটার অর্থ হচ্ছে খরচ করা। টু বি স্টিঙ্গি, স্টিঙ্গি কথাটার অর্থ হচ্ছে মাইজারলি, অর্থাৎ কৃপণতা করা বা কৃপণ হওয়া। অপশান সিতে দেওয়া আছে টু বি এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট কথাটার অর্থ হচ্ছে অমিতব্যয়িতা, অর্থাৎ টু স্কোয়ান্ডার মানি, টু স্পেন্ড মানি ল্যাভিসলি। অপশান ডিতে দেওয়া আছে টু সার্ভাইভ ডিফিকাল্টি, অর্থাৎ একটা কঠিন পরিস্থিতিতে, একটা জটিল পরিস্থিতিতে টিকে থাকা বা সার্ভাইভ করা। আমাদের এই প্রশ্নের যে অ্যাকচুয়াল মানে, রিয়েল অর্থ, টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, এই অর্থটা হচ্ছে টু স্কোয়ান্ডার মানি, অর্থাৎ প্রচুর পরিমাণে টাকা খরচ করা, বাজে খরচ করা বা অমিতব্যয়িতা। এই প্রসঙ্গে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান সি, টু বি এক্সট্রাভ্যাগেন্ট। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানে বলা আছে বাই ফেয়ার মিন্স অর ফাউল। এই শব্দবন্ধটার উত্তর না, এই শব্দবন্ধটার অর্থ হচ্ছে বাই ফেয়ার মিন্স অর ফাউল, যেন তেন প্রকারণ, অর্থাৎ বাই এনি মিন্স, যে কোনো উপায়ে, কোনো রকমভাবে কোনো একটা কাজকে সম্পাদন করা, ভালো মন্দ, সৎ অসৎ, যে কোনোভাবে। এক্ষেত্রে আরেকটা ইডিয়াম আছে যেটা হচ্ছে বাই হুক অর বাই ক্রুক, যেটার কিন্তু একই অর্থ, অর্থাৎ বাই এনি মিন্স। এ প্রসঙ্গে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে উইদাউট ইউজিং কমন সেন্স, অর্থাৎ সাধারণ বোধ বা সাধারণ বুদ্ধি ইউজ না করে। অপশান বিতে দেওয়া আছে উইদাউট ডিফিকাল্টি, অর্থাৎ কোনো রকম সমস্যা ছাড়াই, কোনো রকম ডিফিকাল্টি ছাড়াই। অপশান সি দেওয়া আছে ইন এনি ওয়ে, অনেস্ট অর ডিসঅনেস্ট, অর্থাৎ অনেস্ট, সৎ কিংবা অসৎ, যে কোনো উপায়ে, যে কোনোভাবে। অপশান ডিতে দেওয়া আছে হ্যাভিং বিন ইনস্টিগেটেড। ইনস্টিগেটেড কথাটার অর্থ হচ্ছে প্ররোচিত হয়ে, অর্থাৎ প্ররোচিত হয়ে কোনো একটা কাজ করা। এ প্রসঙ্গে আমাদের উত্তর হবে অপশান সি, যেটা হচ্ছে ইন এনি ওয়ে, অনেস্ট অর ডিসঅনেস্ট, অর্থাৎ সৎ কিংবা অসৎ, যে কোনো উপায়ে কোনো একটা কাজকে সম্পাদন করা বা সম্পাদিত করা, অর্থাৎ বাই ফেয়ার মিন্স অর ফাউল। পরের প্রশ্নে আমরা যাব। এখানে বলা আছে আ রেড লেটার ডে।
আপাতভাবে আর রেড লেটার দিয়ে কথাটা দেখলে আমাদের মনে হতেই পারে যে রেড কথাটা ডেঞ্জারের সাথে বিপদের সাথে যুক্ত, কিন্তু ব্যাপারটা তা না। আর রেড লেটার দিয়ে কথাটার অর্থ হচ্ছে একটা আনন্দঘন দিন, একটা ইম্পর্টেন্ট দিন। এক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া আছে, আর ডেঞ্জারাস ডে ইন ওয়ানস লাইফ অর্থাৎ একটা বিপদসংকুল দিন অপশান বিতে দেওয়া আছে, আর সরফুল ডে ইন ওয়ানস লাইফ একজনের দুঃখজনক কোনো একটা দিন অপশান সিতে দেওয়া আছে, অ্যান ইম্পর্টেন্ট অর জয়ফুল ওকেশন ইন ওয়ানস লাইফ এক্ষেত্রে অ্যান ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ জয়ফুল আনন্দঘন ওকেশন হচ্ছে মুহূর্ত ইন ওয়ানস লাইফ অর্থাৎ কোনো একজনের একটা গুরুত্বপূর্ণ দিন বা আনন্দঘন দিন অপশান ডিতে দেওয়া আছে। বোথ আর ডেঞ্জারাস অ্যান্ড সরফুল অর্থাৎ ডেঞ্জারাস বিপদসংকুল এবং সরফুল অর্থাৎ দুঃখজনক কোনো একটা দিন ইন ওয়ানস লাইফ একজনের জীবনে। এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান সি, অ্যান ইম্পর্টেন্ট অর জয়ফুল ওকেশন ইন ওয়ানস লাইফ। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীকালে আরও একটা পার্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ।